তোমরা দেখছো ম্যাথ শ্যাডো চ্যানেল। আগস্ট মাসে বাংলা শিক্ষা পোর্টালে সেকেন্ড সিরিজের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো দিয়েছে, যেগুলোকে সবাই পার্ট 5 এর প্রশ্ন বলছে, তার থেকে আজকে আমি 10ম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রশ্নটা সমাধান করব। আমার চ্যানেলে আগের সমস্ত ভিডিও দেওয়া আছে, সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে দিয়ে দেবো, সেগুলো প্রয়োজন হলে তোমরা দেখে নিও। আর অন্যান্য ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও অন করো। দেখো কি আছে। 1 নম্বর, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1-1, পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো। দেখো এটা হবে ঘ নম্বর, পাথরকুচি। তারপরে 1-2, সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো। এটা হবে দেখো গ নম্বর, মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক, এটা হওয়ায় হবে, অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। 1-3, নিচের যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। দেখো এটা হবে খ নম্বর, রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-1 নম্বর প্রশ্ন, মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো এটার উত্তর হবে, মানব বিকাশের বয়ঃসন্ধি দশার জননাঙ্গের বৃদ্ধি ঘটায় এবং গ্যামেট উৎপাদন শুরু হয়। এবার 2-2 নম্বর, বিসদৃশ শব্দটি বেছে লেখো। এটা হবে মটরের সবুজ রঙের ফল, এটাকে বেছে নিয়ে লিখতে হবে। এরপরে 2-3, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো কি আছে, ব্যবহার ও অব্যবহারের সূত্র, এটা হচ্ছে ল্যামার্ক। তাহলে প্রাকৃতিক নির্বাচন, এটা কি হবে তোমরা জানো, এটা হবে ডারউইন। তারপরেরটা দেখো 3 নম্বর প্রশ্ন, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 3-1, স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। উত্তর, স্বপরাগযোগের একটি সুবিধা, বাহকের অনুপস্থিতিতেই স্বপরাগযোগ ঘটে। একটা দিলেই হবে, আমি এখানে দুটো দিয়েছি, তোমরা যে কোনো একটা দেবে। দ্বিতীয়টা লিখেছি, স্বপরাগযোগে পরাগরেণুর অপচয় কম হয়। তারপরে স্বপরাগযোগের একটি অসুবিধা, এই পরাগযোগের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদের সৃষ্টি হয় না, যার ফলে বৈশিষ্ট্যের বিশুদ্ধতা ব্যাহত হয়। 3-2 নম্বর প্রশ্ন, এক সংকর জননে F2 জনুর ফিনোটাইপ অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এটার উত্তর দেখে নাও। উত্তর, এক সংকর জননে F2 জনুর ফিনোটাইপ অনুপাত 3:1 নাও হতে পারে। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপ অনুপাত হবে 1:2:1। যেমন একটি বিশুদ্ধ লাল ফুল যুক্ত সন্ধ্যামালতী গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুল যুক্ত গাছের পরনিষেক ঘটালে F1 জনুতে গাছগুলি লাল বর্ণের বদলে সকলেই গোলাপি বর্ণযুক্ত হয়। এবার গোলাপি ফুলযুক্ত গাছগুলির মধ্যে পরাগযোগ ঘটে দ্বিতীয় অপত্য জনুতে উৎপন্ন উদ্ভিদগুলিতে 25% লাল, 50% গোলাপি এবং 25% সাদা ফুলযুক্ত গাছ জন্মায়। অর্থাৎ এদের ফিনোটাইপ অনুপাত 1:2:1। 4 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর দাও। 4-1, ডারউইনের মতবাদ অনুসারে যোগ্যতমের উদ্বর্তন কিভাবে ঘটে ব্যাখ্যা করো। শিম্পাঞ্জিরা বিভিন্নভাবে তাদের সমস্যার সমাধান করে, বক্তব্যটির যথার্থতা উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করো। দেখো ডারউইনের মতে অনুকূল প্রকরণযুক্ত জীবেরা অভিযোজনে সাহায্য করে, ফলে তারা জীবন সংগ্রামে জয়লাভও করে এবং তারা পৃথিবীতে যোগ্যতম রূপে বিবেচিত হয়। একেই বলে যোগ্যতমের উদ্বর্তন। প্রকৃতি এই প্রকরণযুক্ত জীবকে নির্বাচন করে, একে প্রাকৃতিক নির্বাচনও বলা হয়। অপরদিকে প্রতিকূল প্রকরণযুক্ত জীবরা জীবন সংগ্রামে পরাজিত হয়ে ধীরে ধীরে পৃথিবী থেকে চিরতরে অবলুপ্ত হয়ে যায়। পরের প্রশ্নটার উত্তরটা দেখো, শিম্পাঞ্জিরা বিভিন্নভাবে তাদের সমস্যার সমাধান করে। কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক। 1 নম্বর, শিম্পাঞ্জিরা বাসা তৈরির মাধ্যমে শিকারীদের হাত থেকে রক্ষা পায়, সুরক্ষিত থাকে ও বিশ্রাম নেয়। 2 নম্বর, শিম্পাঞ্জিরা গাছের ডাল ভেঙে নিয়ে সেই ডাল থেকে পাতাগুলো ছিঁড়ে ফেলে, তারপর সেই ডালটিকে উইয়ের ঢিপিতে ঢুকিয়ে দেয়, ফলে উই পোকা বের হয়ে আসে আর তারা ধরে ধরে খায়। 3 নম্বর, পশ্চিম আফ্রিকার কিছু শিম্পাঞ্জি কাঠের টুকরো পাথরকে হাতুড়ি ও নেহাইয়ের মতো ব্যবহার করে বাদামের খোলা ভাঙে। 4 নম্বর, শিম্পাঞ্জিরা পরজীবী প্রাণী দ্বারা আক্রান্ত হলে বা অন্যান্য রোগে আক্রান্ত হলে ঔষধি গাছের পাতা খায়। শিম্পাঞ্জিরা ভেষজ গাছকে ওষুধ হিসাবে ব্যবহার করে। তাহলে এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও অন করো।